ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম কম হলেও ক্রেতাদের দাবি শীত মৌসুমে সবজির দাম আরও কমা উচিত। এদিকে মাছের বাজার বরাবরের মতো চড়া থাকায় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। তবে বিক্রেতারা বলছে পানি কমতে শুরু করলেই কমবে দাম। আর গরু খাসির মাংসের দাম আগের অবস্থায় থাকলে কিছুটা বেড়েছে দেশি মুরগির দাম। সঞ্জিতা যুথির প্রতিবেদন। শীত মৌসুম এলেই বাজারে আমদানি বাড়তে থাকে সব ধরনের সবজির, এবারও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে বাজারে সিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, শালগম, লাউ, মূলাসহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। একই সাথে গত কয়েকদিনের তুলনায় দাম কমেছে লেবু, কাঁচামরিচ, পুদিনা পাতা সহ সব ধরনের সালাদ আইটেমের। তবে এ সপ্তাহে বাজারে কিছুটা বাড়তি দরে বিক্রি হচ্ছে বেগুন, টমেটো এবং নতুন আলু। ক্রেতারা বলছেন যেহেতু শীতে সব ধরনের সবজি উৎপাদন বেশি হয়, তাই এই সময় দাম আরো কমা উচিত। ফুলকপি একটা 30 টাকা, পাতাকপি একটা 25 টাকা, আগে ছিল 50 টাকা। নতুন আলুটা, আপনার এই যে বেগুনটা, তারপরে আপনার শালগম, তারপরে কিছু কিছু টমেটো একটু কমা উচিত। এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেছে এ সপ্তাহেও মাছের বাজার চড়া। বিক্রেতারা বলছেন আর কিছুদিন পর নদী নালা খাল বিলের পানি কমে যাবে, তখন মাছের দামও কমবে। ছোট পুঁটি মাছ 400 টাকা, আমার মনে হয় বাজার দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। টানতেছে তো অনেক পানি, আর মাছ আরো কমবো। অন্যদিকে বাজারে গরু খাসির মাংসের দাম আগের অবস্থায় থাকলেও কিছুটা দাম বেড়েছে দেশি মুরগির। এ সময় সামাজিক অনুষ্ঠান বেশি হয়, মুরগির চাহিদা বাড়ার সাথে সাথে দামও বাড়ে বলে জানালেন বিক্রেতারা। পার পিসে 220 তবে আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের মশলা। সঞ্জিতা যুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।